ফ্রেন্ডস, এটা একটা স্পেশাল ভিডিও, ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো কালকে আমরা সবাই জানি যে আমাদের সবার প্রিয় কাকিমা পিঙ্কি পাল আন্টি, পিঙ্কি পাল কাকিমা তার 1 লাখ হয়ে গেছে। তো মেনি 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 কংগ্রাচুলেশন তো পিঙ্কি কাকিমা, অনেক ভালোবাসা, অনেক রেসপেক্ট। দেখো অনেক সময় আমরা অনেক রকম ভিডিও করি, পজিটিভ বলো নেগেটিভ বলো, অনেক রকমই ভিডিও করি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বুঝেই যাই কোন মানুষ কীরকম, মানে উইথ ভিডিও থ্রু দিয়েও কিন্তু মানুষ মানুষকে চিনতে পারে। তো পিঙ্কি কাকিমাকে খুবই রেসপেক্ট করি, খুবই ভালোবাসি, আর খুব মানে সে তো একটা মা হিসাবে তাকে খুব আমি মানে প্রত্যেকটা মার মধ্যে কিন্তু এই পিঙ্কি পালের মতন মা লুকিয়ে আছে। যেরকম আমিও সামহাও পুরোপুরি রিলেট না করলেও কিছু কিছু ক্ষেত্রে আমার মার সাথেও পিঙ্কি কাকিমার কিন্তু মিল আমি খুঁজে পাই। সেরকম আমার মাও কিন্তু আমাকে প্রচণ্ড প্যাম্পার করে, খুব প্যাম্পার করে, আর প্রচণ্ড অ্যাট দ্য সেম টাইম ভেরি ভেরি কনসার্ন, আবার শাসনও যে করে না মানে সেটা হয়তো কেউ বিশ্বাস করবে না, মানে কোনোদিনও মানে সেটা তো আর ক্যামেরার সামনে শাসন করবে না, তো অবভিয়াসলি এগুলো ক্যামেরার বাইরেই হবে। তো সব মায়েদের মধ্যেই না মানে এগুলো থাকে, প্যাম্পার করা, কেয়ার করা, আর তারপরে মেয়েরা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় টিনেজার এজটা, খুব মানে আর মানে টেনশন একটা মাদের ক্ষেত্রে আর কি, মেয়ের জন্য কি ঠিক কি ভুল। তো আমার মনে হয় না অনেক রকম অনেক কথাই হয়, কিন্তু অ্যাজ আ মাদার আমি মানে সবসময় মানে আমার মনে হচ্ছে মায়ের জায়গার থেকে সেই সবসময় ঠিক। আমরা তো কাউকে মানে এখানে জাজ করতে বসিনি যে কে কিরকম মানুষ হিসাবে কে কিরকম, তো কিন্তু অ্যাজ আ মাদার সবসময় আমার মনে হচ্ছে যে মায়ের জায়গা থেকে পিঙ্কি কাকিমাকে খুব আমি রেসপেক্ট করি, একদম পারফেক্ট মাদার, একদমই পারফেক্ট মাদার। আর সবাই মানে আমরা রিলেট করতে পারি ওনার সাথে, যে এই যে মেয়ের জন্য তার কেয়ার কনসার্ন, তারপরে এই যে প্যাম্পারিং করে, আমার মাও আমাকে প্রচুর প্যাম্পারিং করে, তাহলে কি মানে উচিত না প্যাম্পারিং করা, একদমই ভুল বাচ্চাকে প্যাম্পারিং করা, বা মেয়ে মা সম্পর্ক তো ফ্রেন্ড হওয়া, বেস্ট ফ্রেন্ড হওয়া, মেয়ে ভুল করলে মেয়েকে বোঝানো, যারা খুবই ইমোশনাল হয়, আমিও নিজে প্রচণ্ড সেন্সিটিভ অ্যান্ড ইমোশনাল, সেই ক্ষেত্রে মায়েদের রোল প্লেটা একটু অন্যরকম হয়, একটু ফ্রেন্ডলি, তারপরে শাসনটা একটু অন্যরকম করে হয়। তো কংগ্রাচুলেশন, মেনি মেনি কংগ্রাচুলেশন, আমাদের কাকুরও কিন্তু হবে, সেটা আমাদের একদম বিন্দাস রকস্টার কাকুর, কাকুরও হবে। তো আমি একটা গান ডেডিকেট করতে চাই, আমি খুবই গলা তো প্রচণ্ড খারাপ হয়ে আছে, সর্দি কাশি সব তো লেগেই আছে, তো কিছু ভুল করলে আমি প্রচণ্ড একটা ডিফিকাল্ট গান আমি চুজ করেছি, আমি ডেডিকেট করবো এটা মানে মাদের জন্য আর কি। সো হিয়ার ইট গোজ, অনেক ভুলভাল আমি করব, তো প্লিজ পিঙ্কি কাকিমা তুমি যখন ভিডিও, তুমি যদি ভিডিওটা দেখো কাকু, আমি কাকুকে সেন্ড করে দেবো হোয়াটসঅ্যাপে, তো যদি যখন দেখবে প্লিজ একটু মানে অ্যাডজাস্ট করে নিও। মে কভি বতলাতা নহীঁ পর অন্ধেরে সে ডরতা হুঁ মে মা, ইউঁ তো মে দিখলাতা নহীঁ তেরি পরবাহ করতা হুঁ মা, তুঝে সব হে পতা হে না মা, তুঝে সব হে পতা মেরি মা, ভিড় মে ইউঁ না ছোড়ো মুঝে, ঘর লৌট কে ভি আনা পাও মা, ভেজনা ইতনা দূর মুঝকো তু, ইয়াদ ভি তুঝকো আনা পাও মা, ক্যা ইতনা বুরা হুঁ মে মা, ক্যা ইতনা বুরা হুঁ মে মা, মেরি মা। তো এই গানটা ডেডিকেট করে জানি না ভুলভাল করলাম, সুর ভুলভাল হলো কিনা, ভেরি ভেরি ডিফিকাল্ট সং, সং মানে উঁচু স্কেলের দিকে তো আমি গেলামই না, তাহলে এক্ষুনি মানে গলার যে অবস্থা হবে। তো চলো ওয়ান সেকেন্ড, মেরি মেরি কংগ্রাচুলেশন টু পিঙ্কি কাকিমা।